জি, ওনার মৃত্যুটা আসলে একটু জানতে চাই কিভাবে। আমরা জানি করোনাকালীন সময়ে চলে গেছে, ওই সময়টা তো আসলে অন্যরকম ছিল, কেউ কারো কাছে করোনার সময়টা সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল। কিন্তু আমি যখন আমার হাজব্যান্ডকে হসপিটালাইজড করলাম, করোনা পজিটিভ আসলেন, তখন শিল্পী সমিতির থেকে জায়েদ এসেছিলেন, ও তারপর যখন মারা গিয়েছে ও খোঁজ খবর নিয়েছে, আর যেদিন মারা গেল সবার আগে ও এসে মহাখালী ইউনাইটেড হসপিটালে হাজির হয়েছে। তারপর সেখান থেকে আমি এত আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম, কী করবো ওই সময়টায়। তো জায়েদ আমার পাশে ছিল, একেবারে কবর দেয়া পর্যন্ত কোথায় কবর দেবে এগুলি নিয়ে একটু ঝামেলা হয়েছিল, ও সব সময় পাশে থেকে একেবারে দাফন করে শেষ মুহূর্ত পর্যন্ত গিয়েছে। আমি এটা মনে রাখবো সবসময়। ও আমাকে বিপদের সময় ভীষণ উপকার করেছে, কারণ ওই সময়টায় তো আসলে কেউই কারো কাছে আসে না। ও একেবারে শেষ পর্যন্ত মাটি দিয়ে গিয়েছে এবং প্রথম মৃত্যুবার্ষিকী তো খোঁজ নিয়েছে, আজকে দ্বিতীয় প্রয়াণ দিবস, ও আমাকে ফোন করে খোঁজ নিয়েছে। মানবিকভাবে, মানবিক দিক দিয়েও অনেক ই করেছে, আমরা সাপোর্ট দিয়েছে। হ্যাঁ জায়েদ খান ও আজকেও আমাকে ফোন দিয়েছে, খোঁজ নিয়েছে বাচ্চারা কেমন আছে, এইটুকুই তো আমরা, আর কিছুই চাই না। একটু খোঁজ নিলে প্রয়াণ দিবসে মনে হয় যে না উনি চলচ্চিত্র জগতে ছিলেন, নিশ্চয়ই ভুলে যায়নি কেউ, এখনো মনে রেখেছে। সম্মানিত দর্শক শ্রোতা, পিছনে একজন কিংবদন্তি মানুষকে দেখতে পাচ্ছি আমরা, যিনি চলে গেছেন, অসংখ্য কাজে চলচ্চিত্রে অভিনয় করেছেন, রেখে গেছেন তার অসাধারণ অভিনয় আমাদের মাঝে রেখে গেছেন, সাদেক বাচ্চু সাহেব। ওনার বাসায় আসছি, আজকে ওনার দ্বিতীয় প্রয়াণ দিবস, ওনার সহধর্মিণীকে আমরা আমাদের টেলিবাংলাতে চেষ্টা করেছি নিয়ে আসতে। ওনার বাসায় এটি আমরা একটু কথা বলবো, কেমন আছেন তাহারা, কেমন আছেন আপনারা? আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি সবাই। জি, আজকে তো দ্বিতীয় প্রয়াণ, হ্যাঁ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। জি, কি বলবেন, আসলে কষ্ট তো অবশ্যই লাগছে আমাদেরও, এমন একজন মানুষকে হারিয়েছি আমরা। কষ্ট তো লাগছেই, কারণ চিরজীবনের জন্য চলে গেছেন, হঠাৎ করে চলে গেছেন, তো করোনায় মৃত্যু হয়েছে ওনার। জি, তো ভুলার মতো ঘটনা আজকে যে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, আমরা পরিবার, তার পরিবার সবাই সারা জীবনই তো তাকে মনে রাখব। কেমন আছেন আসলে আপনারা, কিভাবে আছেন একটু জানতে চাই। আমরা ভালো আছি ইনশাল্লাহ। আমার স্বামী আমাদেরকে, উনি সরকারি চাকরিজীবী ছিলেন, আমার তিনটা বাচ্চা নিয়ে আমাকে সম্মানের সাথে রেখে গেছেন, আমি নিজের একটা ফ্ল্যাটে আছি, আর্থিকভাবে আমার হাজব্যান্ড আমাকে চলার মতো, আমরা ইনশাল্লাহ ভালো আছি। কি অবস্থা আসলে ছেলে মেয়েরা কি করছেন? একজন আমার দুই মেয়ে এক ছেলে, বড় মেয়ে এবার এইচএসসি পাশ করেছে, একটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছে, দেখি কোথায় চান্স হয়। তারপরের ছোট মেয়ে, ও হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ছে আইডিয়াল কলেজে, আর আমার ছেলে একটাই ক্লাস এইটে, আইডিয়াল কলেজ স্কুলে ক্লাস এইটে পড়ছে, বুঝলো তো। ওখানে মিলাদের আয়োজন করেছিল, আমাকে জানিয়েছিল, আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, ও ফোন করে আমার খোঁজ নিয়েছে, আমরা কেমন আছি জানতে চেয়েছে। আমি খুশি, এটুকুই তো চাওয়া আমাদের, আর কিচ্ছু চাওয়ার নেই। আমাদের দেশে আমার হাজব্যান্ড একজন নামী শিল্পী ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী, শিল্প সংস্কৃতির প্রত্যেকটা শাখাতেই তো, টেলিভিশন, মঞ্চ, রেডিও, চলচ্চিত্র, সব জায়গাতে ওনার পদচারণা ছিল। তো আমরা চাই একটু ওনাদের জন্মদিন, মানুষ যে চলে যাবে শিল্পী কিন্তু তার কাজের মাধ্যমে সে বেঁচে থাকবে, আমরা চাই তার জন্মদিন, মৃত্যুদিন, প্রত্যেকটা শিল্পীর প্রয়াণের পরেই এটাই পরিবারের কাছ থেকে প্রত্যাশা, তাদেরকে একটু জন্মদিনে, মৃত্যুদিনে তাদের কর্মগুলো স্মরণ করা, এইটাই আর কিছুই না। ওনারা কাজের মধ্যে বেঁচে থাকবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন ওনাদেরকে জানতে পারে, ভুলে না যান, এটুকুই আমাদের প্রত্যাশা, আর কিছুই না। এমনিতে কি বলবেন, ওনার কোন বিষয়গুলো ভালো লাগতো আপনাদের, এখনো মনে তো সবসময় পড়ে? উনি আসলে খুব ধৈর্যশীল একজন মানুষ ছিলেন, চাপা স্বভাবের, কোনো বিষয়ে ওনার কোনো অভিযোগ ছিল না, কোনো বিষয়েই না। অনেক সময় থাকে না, শিল্পীরা অভিযোগ করেন
উনি খুব সন্তুষ্ট ছিলেন, মৃত্যুর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাও পেয়ে গেছেন, মানে অপ্রাপ্তি নিয়ে যাননি, খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন, চুপচাপ স্বভাবের, আর মানুষের প্রতি বিশেষ করে শিল্পীদের প্রতি ওনার ভালো, ফোনে ফোনে যোগাযোগ ছিল, প্রতিদিন দেখেছি মাগরিবের নামাজের পরেই না, সবার সাথে কি কার সাথে কথা বলছে, ওই চলচ্চিত্র জগতে ওনার ধ্যান জ্ঞান প্রেম ছিল, ওদের সবার সাথে কে কেমন আছে মানে যোগাযোগটা ছিলই। করোনাকালীন সময়ে খুব মিস করেছেন, শুটিংয়ে যেতে পারতেন না, কাজ বন্ধ ছিল, কিন্তু ফোনে ফোনে প্রত্যেকটা লোকের সাথে ওর যোগাযোগ ছিল। ওনার পছন্দনীয় যদি কিছু বলতেন, পছন্দের অনেক কিছুই তো থাকে, একজন কিংবদন্তি মানুষ আমাদের চলচ্চিত্রের। আসলে যে বললাম না, ওনার চলচ্চিত্রটাই আসলে, হ্যাঁ চলচ্চিত্রটাই ওনার জন্য সবচেয়ে, অভিনয়টাই হচ্ছে ওনার প্রথম এবং শেষ, অভিনয়টাকে খুব মনে প্রাণে উনি ভালোবাসতেন, মনে প্রাণে উনি একজন অভিনেতা ছিলেন। অনেক সময় দেখা গেছে যে সব দায়িত্ব পালন করছেন, সবচেয়ে যেটা বলেন পছন্দের, আমার আমার স্বামী হিসেবে আমি বলবো খুব দায়িত্ববান একজন মানুষ ছিলেন উনি, কিন্তু আমার পরিবারের প্রতিটা দায়িত্ব পালন করেছেন, আপনি সরকারি চাকুরি করেছেন, তারপরে চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন, অভিনয়ের সাথে খুবই ব্যস্ত ছিলেন একটা সময়টা, আপনারা সবাই জানেন, কিন্তু আমার পরিবারের কোনো বিষয়ে দায়িত্ব পালনে কিন্তু কখনো অবহেলা করেননি, এটা ওনার একটা ভীষণ মানে বড় দিক বলবো আমি, কোনো দায়িত্ব পালনে উনি কখনো দ্বিধা করেননি, খুব দায়িত্ব সম্পন্ন একজন লোক ছিলেন। একজন সাদেক বাচ্চু, যিনি চলচ্চিত্রের বড় পর্দার কিংবদন্তি মানুষ, বড় মাপের অভিনেতা, কেমন লাগতো আসলে যখন অভিনয় ছেড়ে বাসায় আসতেন, কেমন লাগতো আপনাদের? মানে উনি দুইটা জিনিসকে এমনভাবে আলাদা করে রেখেছিলেন, ব্যক্তি জীবনে আমার বাচ্চার বাবা, আমার হাজব্যান্ড, হ্যাঁ আমরা পরিপূর্ণ ছিলাম ওনাকে নিয়ে, যতক্ষণ বাসায় ছিলেন খুব হাসি খুশি মনের মানুষ ছিলেন, তো আমাদের মাতিয়ে রাখতেন, যার জন্য যা 2 বছর হয়ে গেছে আমরা কিন্তু ওনার মানে অনুপস্থিতিটা আমাদেরকে এত কষ্ট দেয়, কারণ যতক্ষণ বাসায় ছিলেন উনি আমাদের ছিলেন, আর যখন অভিনয় জগতে যতটা সময় উনি বাইরে কাজে ব্যস্ত থাকতেন ওখানে কিন্তু উনি ওনার 100% দিয়েছেন, আবার পরিবারকেও তাই, আমাদের প্রত্যেকটা সুখ দুঃখে প্রতিটা সময় আমরা ওনাকে পাশে পেয়েছি, বাচ্চাদের জন্মদিন, বাচ্চার স্কুলের যে কোনো অনুষ্ঠান, প্রত্যেকটা বিষয়ে উনি খুব মানে 100% সৎ ছিলেন দায়িত্ব পালনের ক্ষেত্রে, কখনো অভিযোগ করতে পারিনি যে তুমি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছো আমাদের সময় দিচ্ছ না বা আমার পরিবারের কোনো বিষয়ে, এটা বলতে পারবো না, অবহেলা করেননি, এটা হলো সবচেয়ে বড়। এই গুণগুলির জন্য ওনাকে মানে সারা জীবনই ভোলা তো যাবে না, মানে এটাই খারাপ লাগে আমাদের ওনার অনুপস্থিতিটা, এটা ফিল করি অসম্ভব, অসম্ভব, খুব দায়িত্বশীল ছিল। আসলে কেমন লাগতো বলছি কি যে মানে একজন পর্দার সাদেক বাচ্চু আর পরিবারের সাদেক বাচ্চু সম্পূর্ণ ভিন্ন ধর্মী, কেমন লাগতো? ওখানে চরিত্রটা তো ওনার ছিল খল চরিত্র, কিন্তু বাস্তবে উনি খুবই ভালো একজন মানুষ, পিতা হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসেবে, প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে উনি 100% অনেস্ট ছিলেন, সম্পর্ক কী করে, সম্পর্কের দায়িত্বগুলি কী করে পালন করতে হয় ওনার চেয়ে ভালো কেউ জানে না। আপনাদের কেমন লাগতো আসলে যখন দেখতেন যে না না অবশ্যই অবশ্যই, কিন্তু খুবই গর্বের লাগতো যে আমার হাজব্যান্ড সব জায়গাতেই তো সবচেয়ে বড় কথা দুর্দান্ত অভিনয় করতেন। যে লাস্ট একটা কোশ্চেন ছিল যে ওনার কি আসলে মৃত্যুর আগে চাওয়া পাওয়া বা অপূর্ণতা বা স্বপ্ন ছিল কিনা, চলচ্চিত্র নিয়ে কিছু বলেছে কিনা আপনাদেরকে একটু যদি বলতেন আমাদের। না না অপূর্ণতা আসলে ছিল না, উনি তো অনেক বছর অভিনয়ের সাথে জড়িত, সব ধরনের ক্যারেক্টারই করেছেন, সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেয়ে গেছেন, পূর্ণতা নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছেন। আসলে একটা স্বপ্ন থাকে না মানুষের চলচ্চিত্র নিয়ে, হ্যাঁ সেটা ছিল যে চলচ্চিত্র, হ্যাঁ সেটা অবশ্যই শেয়ার করেছেন যে তো চলচ্চিত্র একটু সুদিন যেন আসে, এটা উনি সবসময় চাইতেন যে নতুনেরা আসুক, ভালো কাজ করুক, আমরা তাদেরকে কিছু দিয়ে যাই, এটাই। সমিতি থেকে কি আসলে আজকে কেউ ফোন টোন করেছিলেন এমনিতে আমাদের? হ্যাঁ সমিতি থেকে, শিল্পী সমিতিতে এখন নেই যদিও, কিন্তু জায়েদ খান আমাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন, দিনটার কথা মনে করে ওনার জন্য দোয়া করেছেন। আচ্ছা এমনিতে আর কেউ হয়তো বা খোঁজ? না না না, এই যে পত্রপত্রিকা একজন শিল্পীকে লেখা হয় না, তার মৃত্যুবার্ষিকী হোক, জন্মদিন হোক, এটা দুঃখজনক, এটা নিয়ে মানে এই এটা উচিত আমি বলবো, এটা প্রত্যেক সাংবাদিক বা পত্রপত্রিকাতে, কারণ ওরা তো আমাদের জাতির গর্ব, অহংকার,
এভাবে তো হারিয়ে যাবে, ওনারা বিলীন হয়ে যাবে, ওনাদেরকে স্মরণ না করলে হবে কি? এক সময় বাংলার চলচ্চিত্রের যে খ্যাতিমান লোকগুলো, বা প্রত্যেকের কথাই বলবো যারা চলে গেছেন, হারিয়ে যাবে। আমরা চাইবো একটু জন্মদিন মৃত্যু দিবসে ওনাদেরকে একটু স্মরণ করুন। এই ওনার অভিনয়ের কোন বিষয়টা আপনার ভালো লাগতো? উনি আসলে ভিলেন ছিলেন, খল চরিত্র করেন, কিন্তু অনেক সময় খুব হাস্যরসিকভাবে মানে খল চরিত্রটাকেও ওইভাবে উপস্থাপন করেছেন, ভালো লাগে। হ্যাঁ না, যারা নেগেটিভ নিউজ করে শিল্পীরা মারা যাওয়ার পরে ওনাদের পরিবারকে নিয়ে, খুবই খারাপ এটা, এটা খুব খারাপ। শিল্পীদেরকে কেন ছোট করবে? শিল্পী তো অহংকারী মানুষ, শিল্পীর একটা অহংকার বড়াই থাকবে, সেটাকে যেন শিল্পী লালন করে, শিল্পীর পরিবার হিসেবেও আমরা লালন করি। কখনোই যেন শিল্পীর মৃত্যুর পরে তার পরিবারকে ছোট করে কিছু না লেখা হয়, এটা একটা আর্নেস্ট রিকোয়েস্ট রইল আমার। এমনিতে আপনাদের মানে পারিবারিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন, দেশে একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন। আমরা, আমার তিনটা বাচ্চাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার স্বামী আমাকে যথেষ্ট সম্মানের সাথে রেখে গেছেন। এমনিতে ওনার ভাই যারা আছেন? হ্যাঁ, আত্মীয় স্বজন সবাই আমার সাথেই আছেন, সবার সাথে আমি মিলেমিশে আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি, ওনার মৃত্যুটা আসলে একটু জানতে চাই কিভাবে? আমরা জানি করোনাকালীন সময়, হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা তো আসলে অন্যরকম ছিল, কেউ কারো কাছে করোনার সময়টা সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল। কিন্তু আমি যখন আমার হাজব্যান্ডকে হসপিটালাইজড করলাম, করোনা পজিটিভ আসলেন, তখন শিল্পী সমিতির থেকে জায়েদ এসেছিলেন, ও তারপরে যখন মারা গিয়েছে ও খোঁজখবর নিয়েছে, আর যেদিন মারা গেল সবার আগে ও এসে মহাখালী ইউনাইটেড হসপিটালে হাজির হয়েছে। তারপর সেখান থেকে আমি তো আসলে কিংকর্তব্য বিমূর হয়ে পড়েছিলাম, কী করবো ওই সময়টায়। তা জায়েদ আমার পাশে ছিল, একেবারে কবর দেয়া পর্যন্ত, কোথায় কবর দেবে এগুলি নিয়ে একটু ঝামেলা হয়েছিল, ও সব সময় পাশে থেকে একেবারে দাফন করে শেষ মুহূর্ত পর্যন্ত গিয়েছে। আমি এটা মনে রাখবো সবসময়। ও আমাকে বিপদের সময় ভীষণ উপকার করেছে, কারণ ওই সময়টায় তো আসলে কেউই কারো কাছে আসে না। ও একেবারে শেষ পর্যন্ত মাটি দিয়ে গিয়েছে, এবং প্রথম মৃত্যুবার্ষিকীতে খোঁজ নিয়েছে, আজকে দ্বিতীয় প্রয়াণ দিবস, ও আমাকে ফোন করে খোঁজ নিয়েছে। মানবিকভাবে, মানবিক দিক দিয়েও অনেক ই করেছে, আমাকে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, জায়েদ খান, হ্যাঁ হ্যাঁ, জায়েদ খান, ও আজকেও আমাকে ফোন দিয়েছে, খোঁজ নিয়েছে বাচ্চারা কেমন আছে, এইটুকুই তো, আমরা আর কিছুই চাই না। একটু খোঁজ নিলে প্রয়াণ দিবসে মনে হয় যে না, উনি চলচ্চিত্র জগতে ছিলেন, নিশ্চয়ই ভুলে যায়নি কেউ, এখনো মনে রেখেছে, এটাই আমাদের একটু আত্মতুষ্টি এই আর কি। এমনিতে আসলে চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির প্রতি কিছু চাওয়া পাওয়া আছে আপনাদের? তিনি তো নেই চলে, না না, এখন আর কি চাওয়া পাওয়া। তবে যেহেতু আমার হাজবেন্ড এটার সাথে জড়িত ছিলেন, আমরা চাই চলচ্চিত্রটা এগিয়ে যাক, আমাদের চলচ্চিত্রের ঐতিহ্য অনেক, অবশ্যই ভালো ভালো সিনেমা হয়েছে, অনেক উন্নত ছিল, আমরা চাই ভবিষ্যতেও যেন চলচ্চিত্র সব কিছু সমস্যা দূর করে যেন এগিয়ে যায়। মানে সব দিক থেকে ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। জান্নাতের সর্বোচ্চ স্থানটি দান করেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।